আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি মাছের বড়া। তো আমি কিভাবে এমন মজার একটা বড়া তৈরি করব তা আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এই বড়াটা কিন্তু গরম ভাতের সাথে খেতে গরম গরম অনেক মজা। তো চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1/3 কাপ মসুর ডাল। ডালগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পিঠে যে রগগুলা থাকে ওগুলা নিয়ে ফেলে দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নিব চিংড়ি মাছগুলা। আর ডাল ভিজা হয়ে গেছে, ডালগুলাও আমি বেটে নিব। ডাল ও চিংড়ি মাছ এখন বেটে নিব পাটায়। তো ডাল ও চিংড়ি মাছ বাটা হয়ে গেছে, এখানে আমি কিছুটা আস্ত ডাল নিয়েছি, এগুলোও মিক্স করে দিব। আস্ত ডালটাও কিন্তু অনেক ভালো লাগে, একটু শক্ত শক্ত লাগে, মজা লাগে। আর নিয়েছি এখানে 7-8 কোয়া রসুন কুচি করে, 1 ইঞ্চি আদা কুচি করে নিয়েছি। আমি আদা বাটাও দিব না, রসুন বাটাও দিব না। আর এখানে পেঁয়াজ নিয়েছি, ধইনা পাতা, কাঁচামরিচ সবগুলো একসাথে আমি মিক্স করে নিব। আর এখানে নিয়েছি লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে মিক্স মশলা নিয়েছি, লাল মশলাটা, এটা মিক্স মশলা, এখানে সবই আছে। তো এখন আমি সব মিক্স করে নিব। তো সব উপকরণ আমি একসাথে ডালের সাথে চিংড়ি মাছের সাথে দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি তৈরি করে নিব বড়া। একটা চুলাতে পাতিলা বসিয়ে দিয়েছি কড়াইয়া। কড়াইয়াটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিব যে উপকরণগুলো আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখন তৈরি করে নিব চিংড়ি মাছের বড়া। তো তেলটা গরম হওয়ার পরে আমি অল্প অল্প করে হাতে নিয়ে নিয়ে বড়াগুলো তৈরি করে নিব। আপনারা অবশ্যই একদিন হলো এভাবে চিংড়ি মাছের বড়া তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। তো এক পাট হয়ে গেছে, অপর পাটও আমি উল্টিয়ে নিচ্ছি। এমন করে আমি বড়াগুলা বেজে নিব। তো বড়াগুলা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিব চিংড়ি মাছের বড়া। আবারও রয়ে গেছে ওগুলো, আবার এমন করে দিয়ে দিয়ে আমি বানিয়ে নিব সবগুলা বড়া। তো আজকের চিংড়ি মাছের বড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সবার দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো একটা কাচের প্লেট নিয়েছি, প্লেটের উপরে টিস্যু পেপার রেখে দিয়েছি যাতে তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। তো সবগুলো বড়া আমার রেডি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।